তা বিপরীত থেকে যদি কোনো গাড়ি আসে, আপনি কি ইন্ডিকেটর ইউজ করছেন একবার? আমার কাছে একটাবারও আপনি ইন্ডিকেটর ইউজ করেন নাই। একটু কেয়ারফুলি রাইড করেন, কারণ হচ্ছে কেন করে পেছনে গাড়িগুলোকে বুঝতে হবে আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম, হোয়াটসঅ্যাপ গাইস, হোপ ইউ আর ওয়েল, ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটা ব্লগ, যেটা হচ্ছে বাগেরহাট যাবো আমরা। বাগেরহাটে পয়সা আছে কি না যাই না, বাট যাচ্ছি বাগেরহাট। আর বাগেরহাটটা হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে আরও প্রায় 28 কিমি দূরে। আর এখন হচ্ছে আমার মিটারে 46 কিলোমিটার চলে। দেখি আজকে রাইড শেষে কত কিলোমিটার হয়, দেখা যাক। এখন বাজে 5:15, আমার মিটারের টাইমটা ঠিক নাই, কেন ঠিক নাই জানি না। শনিবারে সার্ভিসে দেওয়ার কথা আছে বাইকটার, তো সেখানে যে কথা বলবো টাইমটা, এটা প্রায় 15 মিনিটের মতো হচ্ছে আমার আপ ডাউন করে। টাইম সেট আপ করার পরে 15 মিনিটের মতো, কারণ ধরো এটা ফাস্ট থাকে, অনেক সময় এটা 30 মিনিটের মতো হয়, বাট আজকে এটা প্রায় 15 মিনিটের মতো। বাসা থেকে বেরোই তো অলরেডি দেরি হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 4টার ভিতরে বেরোনোর কথা ছিল, বাট সেখানে ঘুম থেকে উঠতে তো আরেকটা ভিতরে বলতে ভুলে গেছি। আজকে আমার পিরিয়ড হিসেবে আছে আমার ওয়াইফ সাদিয়া। আমরা গোপালগঞ্জের বাগেরহাট থেকে আমার অফিসের কাজ শেষ করে তারপরে আমি যাবো হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে। তো দেখা যাক আজকে রাইডটা কত কিলো হয়। আমি পুরো মেট্রোলে কাজ চলতেছে, এই রাত 5:20 বাজে, এখনো জ্যাম জ্যাম বলতে এটা এক সাইডের রাস্তায় কাটা হয়েছে, ওয়াশার কাজ চলতেছে, প্লাস হচ্ছে মেট্রোলের কাজ, গরম বিষয় নিয়ে এই জ্যামটা স্বাভাবিক। সামনে হেমায়তপুর, আমরা বানে যাবো, সোজা হচ্ছে পাটুরিয়া, আমরা পাটুরিয়া ঘাটে যাবো, তবে হচ্ছে হেমায়তপুর থেকে বামে সিংহার ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে। গত ভিডিওতে আমি ব্লগটা শুরু করছিলাম হচ্ছে মাঝ রাস্তা দিয়ে রাস্তার, আর এই জন্য হচ্ছে যে সম্পূর্ণ রোড ভিউটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। যে হেমায়তপুরের ওভারব্রিজ, ওভারব্রিজের এটা হচ্ছে লোকাল গাড়ি যাওয়ার রাস্তা, ওটা হচ্ছে ওই ঘাট হচ্ছে সরাসরি যাওয়ার রাস্তা। আমরা যাবো বামে, বামে এই রাস্তাটা সিঙ্গার ভিতর দিয়ে দুটা জায়গা দিয়ে রাস্তা হয়ে উঠছে, একটা হচ্ছে মানিকগঞ্জ শহরে যা উঠছে, আর একটা হচ্ছে যে মানিকগঞ্জ রেখে যে 5-6 কিলোমিটার সামনে যা উঠছে, এবং ওইখান থেকে পাটুরিয়া ঘাটের দূরত্ব হচ্ছে 17 কিলো। আপনি যাওয়ার সময় মোটামুটি কয়েকটা রেস্টুরেন্ট পাবেন, যেটাতে আপনি নাস্তা বা ব্রেকের সময় চা কফি জন্য ভালো। নতুন হয়ে উঠছে যেহেতু এই রাস্তাটা পটুয়া হচ্ছে, আর এই রাস্তাটার সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর, হয়তো বা 2-3 কিলো সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর। পাটুরিয়া ঘাট বা আরিচা ঘাটে যাওয়ার জন্য এই রাস্তাটা বেস্ট, এই রাস্তাটার তুলনায়।
আর ওই রাস্তার থেকে এই রাস্তাতে আপনার রাস্তা কমবে প্রায় 20 থেকে 25 কিলো মতো রাস্তা কম এই রাস্তা দিয়ে গেলে আপনার, সেটা তো ফুয়েল কষ্ট বাজে হইতেছে। একটা ব্লগে সম্পূর্ণ রাস্তার ভিউ দেখানো পসিবল না। আমার আর একটা ভিডিও আছে এই রাস্তাটা রোড ভিউ, আপনি ওই ভিডিওটা দেখলে মোটামুটি এই রাস্তাটার একটু যদি সম্পর্কে আপনি দেখতে পারবেন। আমি এই জিনিসটার কথা বলতেছিলাম, আর সকালবেলা দিয়ে আবহাওয়াটা সহ্য কুয়াশা হালকা ঠান্ডা ঠান্ডা, আমি সামনে থেকে ওই মানিকমে চলে যাই, আমি বাড়িতে ওই জিনিসটা দিয়ে পাঠাব। এটাতে আমার হচ্ছে মানিকর থেকে প্রায় মেবি প্রায় 12-13 কিলোমিটার সেফ হবে, আর মানিকগঞ্জে দুটি আবার আমার সেই একটা 12-16 কিলোমিটার। ওই সময় একটু কথা বলবো, যে কথা বলে জিজ্ঞেস করবো যে কিটা ওতে গাড়ি চালানো ফিক্স হবে, যে তার বিপরীত দিক দিয়ে কোনো গাড়ি আসলে সে যে একটা ইন্ডিকেটর দিবে বা ই দিবে। আমি আপনার সঙ্গে সিংরাই থেকে পেছনে টাইলে আসতেছি, বাট আপনার বিপরীত থেকে যদি কোনো গাড়ি আসে আপনি কি ইন্ডিকেটর ইউজ করছেন একবার? আমার কাছে একটাবারও আপনি ইন্ডিকেটর ইউজ করেন নাই। একটু কেয়ারফুলি রাইড করেন, কারণ হচ্ছে কেন করে পেছনে গাড়িগুলো বুঝতে হবে আপনার। ডালে চলে গেছে মানিকগঞ্জ শহর, আর ভাবে আড়িচা ঠান্ডা লাগছে, চা খাওয়ার দরকার। সাধারণত আমরা এই একটা ভিতরে একটা ব্রেক দিই, আজকে দিলাম না, কারণ অলরেডি আমরা ব্রেক করে বাসা থেকে বেরিয়েছি। এখান থেকে প্রায় 3-3.5 কিলো বড় হচ্ছে আমরা ঢাকার চাহিদাটা পাবো। আমি এগুলো কিন্তু ঘাট পার হয়ে আসতেছে, আর যারা আসবেন তারা ব্রিজ পার হয়ে ডানে যাবেন, সোজা চলে যাবেন না, সোজা চলে গেলে অন্যদিকে চলে যাবেন। আমি এইটা কোথায় গেছে আমি জানি না, বাট অবশ্যই ব্রিজটা পার হয়ে ডান দিক দিয়ে ঢুকবেন। তার জন্য হচ্ছে সরাসরি ডিরেক্ট ফেরিতে উঠলাম, ছোট ফেরি ছিল দুটো আসছি। আর ঘাটে আসার পরে সঙ্গে সঙ্গে ফেরি পেয়ে গেছি, ওই জন্য আর নাস্তা করা হয় না, প্রচন্ড ক্ষুধা লাগছে, সাদিয়ার ক্ষুধা লাগছে। অবশ্য ফেরিতে চা খাইলাম, এখন দেখা যাক কোথায় নাস্তা করা যায়, গোয়ালন্দ অথবা ফরিদপুর, কোথায় এক জায়গায় নাস্তা করবো। বামে চলে গেছে হচ্ছে ফরিদপুর শহর, এখান থেকে সামনে যে ডানে চলে গেছে একেবারে হচ্ছে ভাঙা মোড়, সোজা চলে গেছে ফরিদপুর শহর, আর
ডানে বাইপাস, এটা চলে গেছে হচ্ছে ভাঙা বরিশাল, তারপরে হচ্ছে খুলনা বাগেরহাট যাওয়া যায়। এখান থেকে ভাঙার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, 30.5 কিলোমিটার, আর বরিশাল 127 কিলোমিটার, গোপালগঞ্জ 100 কিলোমিটার। সামনে হচ্ছে সেই ভাঙার সেই টেকরাট সেতু। ব্রিজটা সুন্দর তো, কিন্তু ভাঙা চোরাও আছে। টেকরাট থেকে এদিকে একটা রাস্তা চলে গেছিল, গোপালগঞ্জ ছিল, আগে মেইন রাস্তা ছিল না, এটাই আগে মেইন রাস্তা ছিল বরিশালের সঙ্গে, তারপর হচ্ছে তোমার খুলনার সঙ্গে যোগাযোগের। এবার হচ্ছে ক্ষুধা লাগছে, অলরেডি তোমার 9:30 বাজে। তারপরে আড়িচাঘাট থেকে পার হওয়ার পরে এখনো একটা ব্রেক নি নাই, গাড়িটার ইঞ্জিনের থেকে একটু ব্রেক দেওয়ার দরকার। তুমি রেস্ট নিলে তোর বাইকের রেস্ট হয় না, বাইকের রেস্ট দিতে হবে না, তুমি রেস্ট নিলে তো কি আমার বাইকের রেস্ট নেওয়া গেছে? দেখো তো খাবার হোটেল, দেখো তো সিঙ্গাপুরিয়ান সুইটস, বাবা চিনি না তো কিছু, হয়তো ভেতরের দিকে থাকতে পারে। ও পাইসি সিঙ্গাপুরিয়ান সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, ও একটা শুনছি দাম সাইডেরটা ভালো মনে হয়, দেখি কোনটা শুনছি সিঙ্গাপুরিয়ান বন্ধ, তাহলে এটাই তো, ছাড়া কোনো অপশন নাই। সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই মনে হয় বেস্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, টেকরাট থেকে নাস্তা করলাম। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোটালিপাড়া। কোটালি পাড়ার জন্য এখান থেকে যাইতে হবে রাজোর, রাজোর সামনে মনে হয় বাস স্ট্যান্ডটা হচ্ছে রাজোর, রাজোর থেকে ডানে 25-28 কিলো হচ্ছে কোটালি পাড়া। এই রুটটাতে আসছি আগে অনেকবার, বাট রাজোর কোটালি পাড়া যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমার কাছে নতুন। ভাই কোটালি পাড়া কি সোজা? কনফার্ম হয়ে গেলাম আমার কোটালি পাড়া সোজা কিনা। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে গাড়ি এখান থেকে কথা বলছিল। আমি আসছিলাম হচ্ছে কোটালিপাড়া থেকে 6 কিলো ভেতরে, এটা হচ্ছে গৌরু নদীর দিকে যাইতে রাস্তাটা। এখানে নাগলা বাজারে হচ্ছে একটা আগুন লাগছে গত 27 তারিখে, এটা ভিজিট আসছিলাম যে কী কী মালামাল ক্ষতি আছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে আমার অফিসের কাজ, আর এই কাজের জন্য হচ্ছে সারা বাংলাদেশে আসে, সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় বাইক নিয়ে আর ব্লগিং করি। ভাই জান সামনের বাইকে যে ভদ্রলোক আছেন ওনারই হচ্ছে দোকান, ওনার দোকানটা পড়ে গেছে, আর ওনার দোকানটা ঘুরতে আসছিলাম। এখন যাচ্ছি কোটালিপাড়াতে, কোটালিপাড়াতে ব্যাংক ব্যাংকে যাবো,
ব্যাংক থেকে দোকানের রিলেটেড কিছু ডকুমেন্ট নিব, তারপরে সেখান থেকে যাব হচ্ছে তুঙ্গিপাড়া। এখান থেকে আড়াই কিলো পরে বাইরে বললে হবে যে টুঙ্গিপাড়া রাস্তা, বললে হবে যে টুঙ্গিপাড়া রাস্তা সেটা চিনবো। এখান থেকে যাবো বলে টুঙ্গিপাড়া রাস্তা কোনটা? আচ্ছা ভাই থ্যাংক ইউ। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। কোটালি পাড়া থেকে কাজ শেষ করে এবার উদ্দেশ্য হচ্ছে টুঙ্গিপাড়া। ভাই টুঙ্গিপাড়া কি বামে? জি এ পথে। এটা একটা গ্রামের ভিতর দিয়ে রোড, সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে গোপালগঞ্জ, আর এখান থেকে হচ্ছে শর্টকাট হচ্ছে এই রাস্তাটা হচ্ছে, রাস্তাটার নাম জানি না। জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি বাম দিকে। গতদিন আসছিলাম দেখতে পারি না, সম্ভবত সামনে আজকে হয়তো দেখতে পারবো আই থিঙ্ক। আচ্ছা এটা গেট খোলা আছে কিনা জানি না। ও আচ্ছা আচ্ছা, সেদিন আসছিলাম আমি বার সামনে গেট থেকে, আর এটা হচ্ছে গেট নাম্বার 3, আর সেদিন আসছিলাম 1 নাম্বার গেট থেকে। অনেক দর্শনার্থী আছে, আসো আসো আসো। কতদিন এসে ঢুকতে পারি নাই, আজকে হচ্ছে ভেতরে ক্যামেরা ইউজ করা যাবে না, ছবি তোলা যাবে না, সেজন্য ভেতরে কোনো কিছু দেখাইতে পারলাম না। এবার উদ্দেশ্য বাগেরহাট। সামনে হচ্ছে ঘোড়াপাড়া, ঘোড়াপাড়া থেকে ডানে চলে গেছে হচ্ছে ঢাকাতে গোপালগঞ্জে, আর বামে চলে গেছে খুলনা বাগেরহাট পিরোজপুর মোংলা। আমার বাড়ি যেহেতু বাগেরহাটে বামেই যাবে, বামের যে রাস্তাটা সেটা বন্ধ করে রাখছে। এটাকে ঘোড়াপাড়া মোড় বলে, এখান থেকে বামে হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি তাহলে 36 কিলো হচ্ছে আমার বাড়ি। আর বাইকের জন্য টোল ফ্রি, এটা টোল ঘুরতে হচ্ছে গোপালগঞ্জের ভিতরে মোল্লাহাট সেতু, এটার নাম এই হচ্ছে গোপালগঞ্জ শহরের শেষ আর বাগেরহাটের শুরু। তাহলে ব্রিজটা আলটিমেটলি বাগেরহাটের ভিতরে, এটা হচ্ছে বাগেরহাটের শুরু, এটা হচ্ছে বাগেরহাটের শেষ, ব্রিজটা বাগেরহাটের ভিতরে সবগোপালগঞ্জের। ব্রিজটা পার হওয়ার পর হচ্ছে মোল্লাহাট, আর ব্রিজটার নাম হচ্ছে মোল্লাহাট ব্রিজ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর একটা কথা হচ্ছে, ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই মতামত করবেন। যেহেতু আমি দেওয়া দিয়ে নতুন, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দেখবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে দীর্ঘ রিকোয়েস্ট। আর অবশ্যই ইতিবাচক বা নেতিবাচক বা কোনো সাজেশন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।